ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনার সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেশ চমৎকার চারটি আইটেলের বাটন ফোন আনবক্স করে দেখাবো এবং সেই সাথে ভিডিওর একদম শেষে আমি আপনাকে জানাবো ফোনগুলোর বর্তমান দামের ব্যাপারে। তো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওর একদম শেষে আমি আপনাকে জানাবো ফোনগুলোর দাম সম্পর্কে। তো ফোনগুলোর দাম এখন কিছুটা আগের থেকে অনেকটা বেশি। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, ভিডিওর একদম শেষে ফোনগুলোর বর্তমান দাম সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। তো আমি আর বেশি দেরি করব না, আমার ভিডিওটি শুরু করব। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি চেপে অলে ক্লিক করে রাখুন। তো আমার ভিডিওতে আজকে আমি যেই ফোনগুলো দেখাবো সেগুলোর মডেল আমি আগেই বলে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যেটি, এটি হচ্ছে আইটেলের 5022 মডেল এই ফোনটি। এরপরে আমি দেখাবো হচ্ছে আইটেলের 5071 এই মডেলটি। এরপরে আমি আপনাকে দেখাবো 2500 mAh এর দুটি বাটন ফোন আইটেলের। তো একটির মডেল হচ্ছে আইটেল 5617 এবং আরেকটির মডেল হচ্ছে আইটেল পাওয়ার 410। তো এই চারটি মডেল আমি আজকে আনবক্স করবো। তো প্রথমেই যে কম দামি ফোনগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। তো আমার ভিডিওর প্রথমেই আমি এখন আপনাকে যেই ফোনটি আনবক্স করে দেখাবো সেই ফোনটি হচ্ছে এটি। এটির মডেল আমি আবারও বলে দিচ্ছি, ফোনটির মডেল হচ্ছে আইটেল 5022, এই হচ্ছে ফোনটির মডেল। আর এই হচ্ছে ফোনটির ফার্স্ট লুক, বক্সের উপরে দেওয়া আছে ফোনটিতে। এখানে বক্সের মধ্যে লেখা আছে ফোনটি ওয়্যারলেস FM। আর এখন আমরা জানবো ফোনটির যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা জানবো। এই হচ্ছে ফোনটির বক্সের পিছনে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে সেগুলো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ফোনটির যে স্ক্রিন সেটি হচ্ছে 2.4 inch স্ক্রিন। তারপরে উল্লেখযোগ্য যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি এখানে। তারপর দেখতে পাচ্ছি ফোনটিতে আছে বিগ টর্চ, আছে রেয়ার ক্যামেরা এবং সেই সাথে আছে ফেসবুক। আর ফোনটিকে পাওয়ার আপ করার জন্য আছে হচ্ছে 1000 mAh এর ব্যাটারি। আর ফোনটির র্যাম হচ্ছে 32 MB এবং রোমও 32 MB। আর এই ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ 32 GB পর্যন্ত। এছাড়াও ফোনটিতে আছে ব্লুটুথ USB পোর্ট আর হচ্ছে ইয়ারফোন জ্যাক। আর এছাড়াও ফোনটিতে ব্যবহার করা যাবে ফেসবুক। এই হচ্ছে ফোনটির স্পেসিফিকেশনগুলো। তো এখন আমি ফোনটিকে আনবক্স করব এবং আপনাকে দেখাবো ফোনটি চালু করে। আমি ফোনটিকে আনবক্স করে নিলাম, এই হচ্ছে ফোনটিকে আনবক্স করে ফেললাম। প্রথমেই ফোনটি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখব যে বক্সের মধ্যে কি কি আছে এখানে। এই হচ্ছে চার্জার, আর হচ্ছে ইয়ারফোন, আর হচ্ছে 1000 mAh এর ব্যাটারি, আর আছে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড। তো আমরা ফোনটিকে এখন দেখব, তারপর ফোনটিকে আমরা চালু করব এবং দেখব ফোনটির মেনু কেমন দেখা যায়। এই হচ্ছে ফোনটি, এই হচ্ছে ফোনের ডিসপ্লেটি, বেশ বড়সড় একটি ডিসপ্লে। স্টিকারটি উঠিয়ে নিচ্ছি, একটু স্টিকারটি উঠিয়ে ফেললাম, হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি ডিসপ্লে। এই হচ্ছে ফোনটির ওভারঅল লুক, এই হচ্ছে পেছন দিক থেকে ফোনটি দেখতে এমন দেখা যাবে নিচের দিকের লুক। আর হচ্ছে উপরে যে টর্চ লাইটটি কথা বলা হয়েছে বক্সে, এই হচ্ছে টর্চ লাইটটি। তখন আমরা ব্যাক প্যানেলটি খুলব এবং ব্যাটারিটি লাগিয়ে ফোনটির যে মেনু কেমন অবস্থায় আছে সেটি দেখব। এ হচ্ছে BL5C মডেলের ব্যাটারি। এখন ফোনটিকে চালু করে নিচ্ছি। তো ফোনটিকে চালু করে ফেললাম, ফোনটিতে মোটামুটি ভালোই সাউন্ড আছে। এই হচ্ছে নেটওয়ার্কের জন্য অপশন, হচ্ছে ইংলিশ করে ফেললাম, এটা আসলে পরে আমি সেট করে নিব। এই হচ্ছে মেনু চালু হওয়ার পরে, হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেনুটি,
এখন আসি ফোনটির যে পেছনে যেই অংশটি দেওয়া আছে, এই হচ্ছে ফোনটির পেছনে। এখানে দেখতে পাচ্ছেন দুটি সিম কার্ড আর হচ্ছে একটি মেমোরি কার্ড। তো এখন এই ফোনটিকে রেখে দিচ্ছি, আমি পরবর্তীতে আমার হাতে যে ফোনটি আছে সেটিকে আমি আনবক্স করব। প্রথম এখন আমি আনবক্স করব হচ্ছে এই ফোনটি, তার আগে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমি আপনাকে জানাবো। এই ফোনটির মডেল হচ্ছে আইটেল 5071 হচ্ছে ফোনটির মডেল। আর এই ফোনটির এখানে লেখা আছে 40 দিন স্ট্যান্ড বাই, অর্থাৎ এই ফোনটি একটানা 40 দিন চলবে। আর হচ্ছে সুপার সাউন্ড বক্স। এই হচ্ছে ফোনটির ওভারঅল লুক, উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ফোনটির যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো জানাবো। প্রথমেই বক্সের পেছনে আমি দেখতে পাচ্ছি 1900 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 2.4 ইঞ্চি। আর ফোনটিতে আছে এখানে কি লেখা আছে এটি আমি বুঝতে পারছি না। আর এখানে দেওয়া আছে হচ্ছে ওয়্যারলেস FM, সুপার পাওয়ার মাস্টার, আর হচ্ছে গেমস বিল্ট ইন। আর নিচের দিকে লেখা আছে হচ্ছে বিগ টর্চ, ওয়েব ব্রাউজার, ফেসবুক, ব্লুটুথ, USB পোর্ট, আর হচ্ছে ইয়ারফোন জ্যাক। তো প্রথমে বক্সটি ওপেন করার পর দেখতে পাচ্ছি চমৎকার, বেশ চমৎকার এই ফোনটি। আর বক্সের মধ্যে এই হচ্ছে চার্জার, আর এই হচ্ছে ইয়ারফোন, আর এই হচ্ছে 1900 mAh এর ব্যাটারিটি। তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড। তো এখন আমরা দেখব ফোনটি, এরপরে ফোনটিকে আমি চালু করব এবং আপনাকে চালু করে দেখাবো। এই হচ্ছে ফোনটি, স্টিকারটি উঠিয়ে ফেললাম। এই হচ্ছে বেশ চমৎকার, খুব ভালো কালারের একটি মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফোনটির পেছনের দিকের অংশ, এই হচ্ছে সামনের দিক, আর এই হচ্ছে নিচের দিকের অংশ, এই হচ্ছে উপরের টর্চ লাইটটি। ব্যাক কভারটি খোলার পর হচ্ছে ফোনটি এমন দেখা যাবে। দুটি সিম আর হচ্ছে একটি মেমোরি কার্ডের অপশন দেওয়া আছে এখানে। তো আমি এখন ব্যাটারিটি লাগাবো এবং চালু করে দেখাবো ফোনটিকে। তো ফোনটিতে আমি ব্যাটারি লাগিয়ে নিলাম, এখন ফোনটিকে চালু করব। আর এই ফোনটিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে MP3 এবং FM রেডিওর জন্য, এখানে ফোনটির বাটনগুলোতে দেখতে পাচ্ছেন অডিও এবং FM রেডিওর জন্য আলাদা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। এই হচ্ছে টর্চ লাইটের সুইচটি। এই হচ্ছে ফোনটি চালু হওয়ার পরে এই যে ফোনটির মেনু দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি যা যা দরকার সব কিছুই আছে। খুব সহজেই আপনারা বুঝতে পারবেন ফোনটির মেনু। তো এই ফোনটিকে আমি রেখে দিচ্ছি, এখন আমি দেখাবো হচ্ছে পরের যে ফোনটি আমার কাছে আছে সেই ফোনটি। ফোনটি আমি এখানে রেখে দিলাম, পরে আমি দেখাবো হচ্ছে আইটেলের 5617 এই ফোনটি। এই ফোনটির হচ্ছে ব্যাটারিটি হচ্ছে 2500 mAh এর ব্যাটারি। ফোনটির এখানে উপরের বক্সের মধ্যে লেখাই আছে, তারপরে আছে হচ্ছে ওয়্যারলেস FM। এখন আমরা জানবো ফোনটির পেছনে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো। ফোনটির পেছনে এখানে দেওয়া আছে 2.4 ইঞ্চি স্ক্রিন, তারপরে আছে হচ্ছে রেয়ার ক্যামেরা, বিগ টর্চ, ফেসবুক, 2500 mAh ব্যাটারি, ব্লুটুথ, USB পোর্ট, আর হচ্ছে ইয়ারফোন জ্যাক। আর এই ফোনটির র্যাম আর রোম দুটোই 32 MB। আর ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ 32 GB পর্যন্ত। এখন আমরা দেখব ফোনটি, বক্সটি ওপেন করে ফেললাম। এই হচ্ছে ফোনটি, বক্সের মধ্যে এখানে আছে হচ্ছে চার্জার যথারীতি, তারপরে আছে হচ্ছে ব্যাটারি, আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড। হচ্ছে ফোনটির বক্স আমি উপরে রেখে দিলাম, তারপরে যে ব্যাটারিটি। এখন আমরা ফোনটিকে দেখবো, হচ্ছে আমি প্যাকেট থেকে বের করলাম। এই হচ্ছে ফোনটি, কালো রঙের, বেশ চমৎকার। একটু ফোনটির সাইজে একটু মোটা এবং ডিসপ্লেটিও বেশ বড়ই। আমরা বক্সে যেটি দেখেছিলাম লেখা, এ হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে।
আর এখন আমি ফোনটির যে ব্যাক সাইডটি আছে সেই গুটি খুলে ফেলবো এবং দেখাবো। এই হচ্ছে ফোনটির পেছনের দিক, দুটি সিম আর একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপশন, আর হচ্ছে উপরে ক্যামেরা। এখন আমরা ফোনটিকে চালু করে নিচ্ছি। এই তো ফোনটি চালু করে ফেললাম। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে ফোনটির বাটনগুলো। এই হচ্ছে ফোনটির টর্চ, এই হচ্ছে ফোনটির মেনু। আইটেলের সবগুলো ফোনের মেনুই একই রকম হয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ফোনটির মেনু। তো এই ফোনটিও দেখা শেষ, আমরা পরবর্তীতে লাস্ট এই ফোনটি দেখব। এই ফোনটির মডেল মোটামুটি একটু নতুন, তবে দাম আগের থেকে অনেক বেশি বেড়েছে। ফোনটির মডেল হচ্ছে আইটেল পাওয়ার 410। এই হচ্ছে ফোনটির বক্সের উপরে ফোনটির যে ট্যাগ দেওয়া আছে, হচ্ছে 55 ডেজ স্ট্যান্ড বাই, অর্থাৎ ফোনটি একটা না 55 দিন চলবে। আর স্পেসিফিকেশন পিছনে লেখা আছে হচ্ছে 2500 mAh ব্যাটারি, আর হচ্ছে 2.4 ইঞ্চি স্ক্রিন, আর হচ্ছে স্লিম ডিজাইন সম্ভবত এটা, আর হচ্ছে সুপার ব্যাটারি মোড। আর নিচে এখানে লেখা আছে হচ্ছে ওয়্যারলেস FM, ফেসবুক, ওয়েব ব্রাউজার, 32 MB র্যাম, 32 MB রোম, আর মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে সর্বোচ্চ 32 GB পর্যন্ত। এখন আমরা ফোনটি দেখব। এই হচ্ছে ফোনটি, আর বক্সের মধ্যে কি কি আছে সেটিও একেবারে দেখে নিচ্ছি। এই হচ্ছে চার্জার, ইয়ারফোন, আর হচ্ছে 2500 mAh ব্যাটারি। তো এই ফোনটিকে এখন দেখার পালা। এই হচ্ছে ফোনটি, এই হচ্ছে ফোনটি, আমি একেবারে কাছ থেকে দেখাচ্ছি। ফোনটির মডেল হচ্ছে আইটেল পাওয়ার 410। ফোনটি হচ্ছে এই ফোনটির থেকে একটু সাইজে একটু পাতলা আছে। এই হচ্ছে ফোনটি। তো উপরে স্টিকারটি উঠিয়ে নিচ্ছে। এই হচ্ছে ডিসপ্লে, একেবারে কাছ থেকে আমি দেখাচ্ছি ফোনের পেছন দিকের অংশটা। এই হচ্ছে পেছন দিকের অংশ। আর এখন আমি ব্যাক কভারটি খুলে নিচ্ছি। এই হচ্ছে ফোনটির ব্যাক কভার। এখানে দুটি সিম আর একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে, এখন আমি ফোনটিতে ব্যাটারিটি লাগিয়ে নিব। ব্যাটারিটি লাগিয়ে ফেললাম। তো আমি আবার সবগুলো ফোন একসাথে দেখাবো এবং আবার আপনাকে দামটিও জানাবো। এই হচ্ছে ফোনটি চালু হওয়ার পর এই অবস্থায়। বেশ, আইটেল পাওয়ারের যেই ব্র্যান্ডিংটা আছে আমরা সেটি দেখতে পারলাম। এই হচ্ছে ফোনটি চালু হওয়ার পরে এমন দেখাবে। এই হচ্ছে মেনু, সবগুলো ফোনের মেনু একই রকম। তো এখন আসি আমরা ফোনগুলো, সবগুলো ফোন আবার একসাথে দেখি। প্রথমে আমি এই ফোনটি দেখিয়েছিলাম, এই যে আমি আবার সবগুলো ফোন আপনাকে একসাথে দেখাচ্ছি। এই হচ্ছে সবগুলো ফোন, আমি একসাথে ধরতে পাচ্ছি না, ফোনগুলোর ওয়েট অনেক। এই হচ্ছে ফোনগুলোর ফ্রন্ট সাইডের লুক, আর এখন আমি আপনাকে দেখাবো ফোনটি, ফোনগুলোর যে ব্যাক সাইডের লুক আছে সেগুলো দেখাবো। এই হচ্ছে ফোনগুলোর ব্যাক সাইডের লুক, এই হচ্ছে ফোনগুলোর ব্যাক সাইডের লুক। ব্যাক পেছন দিক থেকে দেখতে এই ফোনগুলো এমন দেখা যাবে। তো আমি হচ্ছে একটু কম দামি যেই ফোনটি আছে সেটি আগে দাম বলবো। এই ফোনটির মডেল হচ্ছে আইটেল 5022। এই ফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র 1350 টাকায়। এই হচ্ছে ফোনটির বর্তমান দাম, আর ফোনটির মডেল হচ্ছে আইটেল 5022। ফোনটির দাম হচ্ছে মাত্র 1320 টাকা। বেশ চমৎকার, সরি 1350 টাকা, বেশ চমৎকার একটি ফিচার ফোন। এরপরে আমরা দেখব হচ্ছে আইটেল 5017। এই ফোনটি, এই ফোনটির ব্যাটারি এম্পিয়ার হচ্ছে 1900 mAh এর ব্যাটারি, আর এই ফোনটির দাম পড়বে মাত্র 1350 টাকা, সরি 1450 টাকা। আমি আবারও বলছি, ফোনটির দাম হচ্ছে মাত্র 1450 টাকা। বেশ চমৎকার একটি ফোন, আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটির মডেল হচ্ছে আইটেল 5071 ফোনটির মডেল। এই হচ্ছে ফোনটি। তো এখন আমরা জানব 2500 mAh এর যেই দুটি আমরা ফোন দেখেছিলাম এই ফোনগুলোর দাম।
এই হচ্ছে ফোনগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। ফোনগুলো আগে এক সময় 1,200 টাকায় পাওয়া যেত, 1,200 টাকায় পাওয়া যেত, কিন্তু এখন ফোনগুলোর দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। মোটামুটি সবগুলো ফোনেরই, সকল ব্র্যান্ডের ফোনের দামই খুব বেড়ে গিয়েছে। আর যেহেতু এই ফোনগুলোর হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি থাকে, এই ফোনগুলোর দাম আরও বেশি বেড়েছে। তো এই ফোনটির এখন যেই ফোনটি দেখতে পাচ্ছেন, এটির উপরে 4টি টর্চ আছে, সরি 4টি লাইট আছে টর্চের জন্য, বেশ চমৎকার আলো হয়। তো এই ফোনগুলোর দাম পড়বে মাত্র 1,500 টাকা করে, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ চমৎকার এই ফোনগুলো। ফোনগুলোর মডেল আমি বলে দিচ্ছি, একটির মডেল হচ্ছে আইটেল 5617 এবং আরেকটির মডেল হচ্ছে আইটেল পাওয়ার 410। এখানে উপরে মডেল লেখা আছে হচ্ছে আইটেল 5618N, আর এই ফোনটির বক্সের মধ্যে মডেল লেখা হচ্ছে আইটেল পাওয়ার 410। এই হচ্ছে দুটি ফোন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।